নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ টেস্টি কাঁচকলার কোফতাকারী রেসিপি, যার স্বাদ মাছ মাংসের মতোই দারুণ টেস্টি হয়। আর যারা কাঁচকলা খেতে পছন্দ করে না, তাদেরও খুব পছন্দ হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4টে ছোট করে কেটে রাখা পেঁয়াজ, এর সঙ্গে দিয়ে দিলাম 1টা লঙ্কা, আর দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এর সঙ্গে অল্প পরিমাণে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এরপর চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে 6টা কাঁচা কলা 2 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর সঙ্গে নিয়ে নিলাম 1টা সেদ্ধ করে রাখা আলু। তারপর হাত দিয়ে কলা আর আলুটা ভালো করে মেখে নেব। এইভাবে খুব ভালো করে মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, অ্যাড করছি 1/4 টিস্পুন ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন, দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ দিয়ে দেবো 1/2 টিস্পুন, চিনিও দিয়ে দেবো 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নারকেল কোড়া, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেসন। নারকেল কোড়াটা কিন্তু নাও অ্যাড করা যেতে পারে। এরপর সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেব। এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এখন হাতের মধ্যে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়ে কোপ্তাগুলোকে তৈরি করব। তার জন্য এই মিশ্রণটা থেকে অল্প পরিমাণে নিয়ে এইভাবে প্রথমে একটু গোল করে নেব। তারপর এইভাবে একটু চ্যাপটা করে কোপ্তার শেপ দিয়ে দেব। একটা একটা করে সবকটা কোপ্তা আমি এইভাবে তৈরি করে নেব। আমি এইভাবে একটু চ্যাপটা করে কোপ্তাগুলোকে বানাচ্ছি, তবে কোপ্তাগুলোকে গোল করে বানানো যেতে পারে। এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এর মধ্যে কোপ্তাগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলোকে ফ্রাই করে নিলাম। এগুলো এখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এটাকে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবেই সবকটা কোপ্তা আমি ফ্রাই করে নিলাম। এখন ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। তারপর এটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, লবণ আর চিনিও দিয়ে দিলাম 1/2 টিস্পুন করে। তারপর এটাকে তেলের মধ্যে মিক্সড করে নিয়ে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। 10 সেকেন্ড হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ওই বানিয়ে রাখা পেস্ট। তারপর মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব 1-2 মিনিট। এক থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন টমেটো সস। তারপর অল্প পরিমাণে জল অ্যাড করে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব।
মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে অ্যাড করে দেবো জল। কোপ্তাগুলো অনেকটাই গ্রেভি সোক করে নেবে, তাই এক কাপ জল অ্যাড করে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে, তারপর এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো অ্যাড করে দেব। ভালো করে গ্রেভির মধ্যে কোপ্তাগুলোকে মিশিয়ে দেব। তারপর জাস্ট 1 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে ঢেকে দেব। এক মিনিট হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। অল্প পরিমাণে কাশ্মীরি মেথি ছড়িয়ে দিলাম। ফাইনালি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। তারপর এইভাবে সামান্য একটু মিক্সড করেই আমি ওভেনটাকে অফ করে দেব। আমাদের কাঁচকলার কোপ্তা কারি একদম রেডি টু সার্ভ। গরম ধোয়া ধোয়া ওটা ভাতের সঙ্গে গরম কোপ্তা কারি খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।